পক্ষ থেকে মেয়ের উকিল হয়ে আসতেছে, মেয়ের উকিল আপনি মেয়ের কি লাগে আপনি উকিল হইলেন না কেন? আমি তো সময় মেয়ের সাথে পর্দা করতে হবে তার মানে বাপ চাচা দাদা নানা ভাই মামা ভালো পর্দা করতে হয়, দুলা ভাই পর্দা করতে হয়, এরা তো সামনে দেয় অনুমতি নেওয়াটা মুশকিল, কারণ কুমারি মেয়ে চুপ থাকলেও অনুমতি, হাসলেও অনুমতি, টানলেও অনুমতি, এই জিনিসগুলো মুক্ত কিনা তো তার সামনে দেখতে হবে, তার পর্দা আপনাকে সামনে যাবে কিন্তু এই জন্য বাপ উকিল হয়েছে। আমাদের যে 7% উকিল হয় এই প্রশ্নটা উঠাই দেওয়া জরুরি, এটা অনেক বেপর্দা হয় না। আপনাকে কি অনুমতি দিচ্ছে যে আপনিও ওই করতে পারেন, প্রস্তাব দিতে পারেন? যথেষ্ট নামগুলো মেয়ের নাম হল মোস্তাম্মদ আমেনা খাতুন, পিতা জলি, পিতা আহসানুল্লাহ, গ্রাম প্রধানের স্তর থানা বজালিয়া জেলা মুন্সিগঞ্জ, জন্ম 1,50,000 টাকা, উসুল 25,000 টাকা। বর্তমানে কামরুল হাসান সোহেব, পিতার নাম আব্দুল জলিল মজুমদার, গ্রাম পিতা কিসমত ধনিয়া মোড়া ফুলগাছি ফেনি, তো বিবাহের ব্যাপারে মেইন কথা হল যেহেতু ইবাদত সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে যেন গুনা না যে পর্দা হয়ে যায়, অবৈধ দাবি দেওয়া হয় অনেক সময়, অবৈধ দাবি দেওয়া দাম সাহায্য হয়, এই ধরনের অনেক নাজায়েজ কাজ হয়, ছবি তোলা হয় ছবিও পেয়ে, এই ধরনের নাজায়েজ কাজ হলে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেই বিবাহতে বরকত নাজিল হয়, দাম্পত্য জীবনে মুশকিল হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ সুবাদ মধ্যে তাকওয়ার আয়াত করতেন, ওনার ছাড়ো ওনার ছাড়ো যাতে উভয় পক্ষকে আমি বলবো কোনো দিন যে গুণা না হয় যাতে খুব খেয়াল রাখি,
এর জন্য আমার লেখা ইসলামী বিবাহ আছে, আপনারা মেহরবানি করে করে নেবেন, তাহলে কি কি গুণা হয় আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এটাই সুন্নত তরিকা, বিবাহ মসজিদে হবে এবং শুক্রবারে হইলে আর একটা সুন্নত, দুটা সুন্নত তো হবে, যাতে আমরা বিবাহ করানোর জন্য সেন্টারে না যায় লোকদেরকে বুঝাই বর্তমান পাইতে হলে মসজিদে আসা, জুমার দিন হইলে আরো ভালো, জুমাকে না করা যায় অন্তত মসজিদে হবে, এখানে মোনা হবে না, এখানে লাইটিং এর পয়সাও লাগবে না, এখানে বিদ্যালয় করতে হবে না, এখানে কেউ খানাও পাবে না, সব ভেতা ভাতার থেকে একটা কথা। আর আমাদের দেশে ওই যে মেয়ের এজেন্ট যখন আনা হয় তো ছেলে পক্ষের সাক্ষী দেয়, ছেলে পক্ষের সাক্ষী দেয় ওই এজেন্ট শুনছে, এটা ভুল সিস্টেম, এটা ভুল সিস্টেম। মেয়ের এজেন্ট নিলে মেয়ের বাপে দাদা এর জন্য কোন সাক্ষীর প্রয়োজন, শরিয়াতে মেয়ের এজেন্ট নেওয়ার জন্য কোন সাক্ষীর দরকার, খালি ছেলের পরিচয় দিবে, মহৎ ধার্য সম্পর্কে বলবে, বলে সম্মতি আছে কিনা বিষ্ণু রাজি আছো, হাসলো কাঁদলো চুপ থাকলো সব সম্মতি, এই একটা দিবে। দুই নম্বর বলবে যে তোমার পক্ষ থেকে আমি উকিল হয়ে প্রস্তাব দিব, ঠিক আছে, ঠিক আছে, সম্মতি আছে কিনা এটা জিজ্ঞেস করবে, আর তোমার পক্ষ থেকে আমি উকিল হয়ে প্রস্তাব দিব, ঠিক আছে, ঠিক আছে, মেয়েটা আসতে পারে না, তার উকিল আসতে হবে, বাপ উকিল হবে, এই হল নিয়োগ। ছেলে পক্ষে কোন সাক্ষী দেওয়ার দরকার নেই, যে পেপারটা করো অত পর্দার ভিতর থেকে উনি কাঁদলো চুপ থাকলো সম্মতি, সে সাক্ষীরা শুনবে কেমনে, কাজতে চুপ হয়েছে এটাও তো অনুমতি, সাক্ষীরা কি করবে, এসে কিছু তো ধরে না, ভুল সর্বশেষ কথা, শরিয়াতে বিবাহে দুটা খরচ থাকে, কটা খরচ, উভয়টা ছেলের কাজ নেই, ছেলের কাজ নেই মানে ছেলের দায়িত্বে কি, দিদিকে মহর দিবে, দুই নম্বর তার পৌঁছেই কোনো যাই আর কষ্ট না করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অলিমা ধর ছেলে কিছুটা খরচ, বিবাহে দুটা খরচ, উপায় খরচ কার দায়িত্বে, মেয়ের বাপের দায়িত্বে, আল্লাহ তাআলা কোনো খরচ দেন কারণ মেয়ের বাপ পনেরো দিন বছর খরচ করে তার খরচটা অ্যাডভান্স হয়ে গেছে, আজকে মেয়ের বাপকে রিলিফ দেওয়া কোনো খরচ হয়ে গেছে, সামুক থাকে বিবাহে হাজার পর আসতে পারে, বিবাহ পড়ানো হবে সবাই চলে গেছে, যে একরাত থাকতে হয় ছেলের সাথে দুই একজন থাকে, দু চারজন খাওয়াই থেকে দই বন্ধক দিতে হবে, দুই একজন খাওয়াই তো দই বন্ধক খাওয়া লাগবে মেয়ের বাপের, এটা কোনো অসুবিধা নেই, আর আসবে মেয়ের পক্ষের লোক তো তাদের তো নিজের বাড়ি, নিজের বাড়ি থাকবে খাওয়াবে, কিন্তু এটা তো কোনো অনুষ্ঠান পাওয়া যায়, আপনার মেয়ে আপনার বাড়ি থাকবে, ছোট মেয়ের বিয়ে হয়েছে বড় মেয়ে অনুষ্ঠান বলা হবে আসবেই তারা, এই দুটা করো কাজে আমরা যেন কোনো অবৈধ দাবি দেওয়ার মধ্যে না যাই, অলঙ্কারটা একদম স্থাপিত, ছেলে দুটো মনে চায় দিবে মেয়ের বাবের মনে চায় শরীর হবে, এই নিয়ে কোনো বাদ বিতর্কা তর্ক বিতর্ক সত্য আরোপ করা কোনো শরীয়তে নেই। তো উভয় নাম বলে বুঝতে আমি এখন আমি ভোটদান দিচ্ছি,
করবার পরে আমি হিজাব কবুল করাই দিব, আপনারা সাক্ষী। হিজাব কবুল করে যাওয়ার পরে আমরা দোয়া করবো, আমরা সবাই দোয়া করবো। ওই দোয়াটা শুনব। আমাদের দেশে অনেকে যে বিয়ে করে দেওয়া হয় করে দাঁড়াও লম্বাটা সালাম ভিত্তিহীন কাজ সাক্ষাতে তালা সালাম বিদায় দেওয়ার সময় সালাম, ওটা কোন সালাম? বেডন দার সালাম, বেডন দার সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার সামনাসামনি হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بواقة أيسره مرونة. وقال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم ولو بالسحر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. أعطي بالله أمين. মোহাম্মদ আফতারুল্লাহ আমার মেয়ে আমেনা খাতুনকে 1,50,000 টাকা বেলমোহরের আওয়াজে তার থেকে 25,000 টাকা উসুল আমি উকিল হইয়া আমার মেয়েকে আপনি মোহাম্মদ কামরুল হাসানের নিকট বিবাহ দিলাম। আপনি আওয়াজ তো বলেন, আমি জোরে বলেন আমি কবুল করিলাম। বুঝতে পেরেছেন? আমি কবুল করিলাম। আমি
صلي على محمد النبي الكريم وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيااني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا رب العالمين يا رحمن الرحيم তোমার বান্দারা তোমার হাবিবের হাবিবের সুন্নতের মহব্বতে বিভিন্ন সেন্টার ছেড়ে দিয়ে হল ছেড়ে দিয়ে আল্লাহ তোমার ঘরে চলে আসছে তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য, আল্লাহর বরকত হাসিল করার জন্য, তোমার মেহরবানি হাসিল করার জন্য এখানে চলে আসছে। মাওলা এই সুন্নতি দিবস তুমি কবুল মঞ্জুর করো। মাওলা তুমি এটাকে বরকতময় করে দাও। মাওলা তুমি রহমতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তুমি রাজি করতে হয়ে যাও। আল্লাহ তুমি তাদের মজবুত সম্পর্ক আল্লাহ দায় করো। তাদের মৃত্যু পর্যন্ত তার তোমাকে জয়ী হইতে না পারে এই মৌখিক আল্লাহ তাদের নেক অলাভ সত্যি করো। আমাদের সকলকে নেক অলাভ সত্যি করো। আল্লাহ তারা ভয় ইসলামী জিন্দিগি যাপন করতে পারে সে মৌখিক দান করো। আমাদেরকে দান করো। তাদের হায়াতে, তাদের ঔলাদে, তাদের মালে, তাদের ঘরে সব কিছু বরকত দান করো। মানে আমাদের সকলকে এই রহমত দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমানুর রাহিম, আমাদেরকে আল্লাহ তোমার হুকুম অনুযায়ী তোমার হাবিবের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের সকল বিবিদেরকে বাচ্চাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দাও, দিনদার বানায় দাও, আল্লাহ জান্নাতের পথের প্রতীক বানায় দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.